সম্পূর্ণ কাগজের তৈরি প্রতিমা গড়ল একাদশ শ্রেণীর ছাত্র। লালবাগ সিংহী হাই স্কুলের একাদশ শ্রেণীর ছাত্র দেবরাজ মৈত্র সম্পূর্ণ কাগজ দিয়ে তৈরি করে ফেলেছে দুর্গা প্রতিমা। ১৬ বছর বয়সী দেবরাজের বাড়ি লালবাগের আস্তা বলে। শুধু দুর্গা প্রতিমায় নয়, তার সাথে পিছনের ছবিতে লেখা রয়েছে, মা দুর্গা আমাদের মা, প্রকৃতিও আমাদের মা, একটি গাছ একটি প্রাণ, তাই গাছ কাটবেন না, এ ধরনের কথা। তার শিল্পকলা নজর কেড়েছে সকলের। এটা সম্পূর্ণটা কাগজের প্রতিমা, বিভিন্ন কাগজের জিনিস দিয়ে তৈরি করা, যেরকম পিচবোর্ড বাদ দিয়ে দেওয়া, ক্যালেন্ডার, তারপর ড্রয়িং সেট, এসব খবরের কাগজ বাদ দিয়ে দেওয়া খাতার পাতা, এগুলো দিয়েই তৈরি করা। এটা প্রায় এক মাস মতো লেগেছে। হ্যাঁ, সম্পূর্ণটা একা তৈরি করা, এগুলো আমার হাতে আঁকা, আমি আঁকা শিখি, সম্পূর্ণটাই আমার করা। এটা প্রথমে কার কাছ থেকে সাহায্য পেয়েছো? সাহায্য বলতে জিনিসগুলো বাবা কিনে এনে দিয়েছে, মা করতে কিছুটা সাহায্য করেছে। এই যে তোমার এই ভাবনাটা এখানে দেখছি লেখা রয়েছে, একটি গাছ একটি প্রাণ, আবার মা দুর্গা আমাদের মা, প্রকৃতিও আমাদের মা, এটা কী জন্য? এটা বর্তমান সময়ে যেভাবে গাছ কাটা হচ্ছে সেটা থেকে মানুষজনকে বিরত রাখতে এই লেখাগুলো আমি যুক্ত করেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা মহিলা পুলিশ রূপী মা দুর্গা একটা কুঠারধারীকে মানা করছে যে গাছ কাটবেন না, সেই জন্য এটার নিচেও লেখা রয়েছে, একটি গাছ একটি প্রাণ, তাই গাছ কাটবেন না, প্রকৃতিও আমাদের মা, মা দুর্গা আমাদের মা, এই সমস্ত কথা দিয়ে বর্তমান সময়ে একটা বার্তা তুলে ধরতে চেয়েছি জনসমাজকে, যে গাছ কাটা থেকে বিরত থাকুন। যে তোমার হঠাৎ ভাবনা গাছ কাটা থেকে দূরে থাকুন, প্রকৃতিও আমাদের মা, হ্যাঁ, এটা অন্যান্যদের মনে কতটা প্রভাব ফেলবে তোমার এই থিমটা? এই প্রতিমাটা আমাদের পাড়ার পুজো মণ্ডপে দেখা যাবে, তো সেখানে আসা মানুষজন সকলেই দেখতে পাবে এই প্রতিমাটা। আমি আশা করি মানুষজন এখান থেকে কিছুটা হলেও সচেতন হবে। আর তার থেকেও বড় কথা, এই প্রতিমাটি সম্পূর্ণ কাগজ দ্বারা নির্মিত, এতে কোনো মাটি খড় বাঁশ ইত্যাদির প্রয়োজন পড়েনি, কাগজ পিচবোর্ড ইত্যাদি দিয়ে তৈরি। আবার এতে গাছের মানে সবুজ বাঁচানোর যে বার্তা সেটাও তুলে ধরা হয়েছে, আশা করি মানুষজনের ভালো লাগবে। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, ২৫ বছরের ওয়ারেন্টি, ডিসিএম প্লাইউড, বাংলায় একটাই নাম, ডিসিএম প্লাইউড, জোড়া মন্দির, কাঁচাপাড়া। বালাজি মোবাইল প্লাজা, কাঁচাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা।